হ্যালো ফ্রেন্ডস, আজ আপনাদেরকে দুনিয়ার পাঁচটি খতরনাক ট্যুরিস্ট অ্যাট্রাকশন প্লেস দেখানোর চেষ্টা করব। আর যে জায়গাগুলো আপনাদেরকে দেখাবো সেগুলো দেখে বা জেনে আপনি হয়রান হয়ে যাবেন, সেই জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, যা হয়তো আপনি এর আগে কখনো দেখেননি। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ানে আছে সামাইমারা, কেনিয়া। চিতা দুনিয়ার সব থেকে খতরনাক জানোয়ারের মধ্যে একটি, আর সে যে কোনো সময় যে কাউকে অ্যাটাক করে তছনছ করে দিতে পারে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন দুনিয়ার মধ্যে এমন একটা জায়গা আছে যেখানে এই খতরনাক চিতা আপনার গাড়িতে উঠে বসে পড়বে? আর সব থেকে আজব ব্যাপারটি হলো, এই চিতা মানুষের এতটা কাছে থাকা সত্ত্বেও মানুষের কোনো ক্ষতি করে না। আর এই ভয়ঙ্কর চিতা অন্য কোনো জানোয়ারের মতো খুন খারাপি হয় না। আর সব থেকে হয়রান করার কথা হলো, এই খতরনাক চিতার কাছে মানুষ যেতে একদমই ভয় পায় না। নাম্বার টু, মন্ট পিয়ানো। মাটি থেকে প্রায় 60,624 ফুট উচ্চতায় বানানো এই অ্যাডভেঞ্চার জায়গা দুনিয়ার সব থেকে খতরনাক অ্যাট্রাকশনের মধ্যে একটা। আর যদি কোনো বিল্ডিংয়ের সাথে এটাকে তুলনা করা হয়, তাহলে সেটা 7টি বিল্ডিংয়ের সমান উচ্চতা হবে। আর এই মন্ট পিয়ানোতে চাপলে প্রকৃতির সৌন্দর্যকে দেখতে পাওয়া যাবে, কিন্তু সবসময় জীবনের ঝুঁকি নিয়ে থাকতে হবে। তাছাড়াও এখানকার একটু ভুল মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে, কারণ এখানে একটি রশির তলায় সেফটি বেল্টের উপরে ঝুলে থাকতে হবে। আর যদি কোনো ভুলবশত কারণে সেফটি বেল্ট খুলে যায়, তাহলে তার সাথে কি হতে পারে সেটা আমাদের কল্পনার বাইরে। বন্ধুরা, আপনারা এই ধরনের অ্যাডভেঞ্চার প্লেস প্রথমবার যদি দেখে থাকেন, তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। নাম্বার থ্রি, লুপ ফাইটার। এটার নাম শুনে মানুষ আর্ম রাইডার মনে করে, আর এটাকে যখন চালু করা হয় তখন প্রত্যেকটা মানুষের চোখ কপালে উঠে পড়ে। এটা এমন একটা রাইডার যেটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে ঘুরতে নিজের চেয়ারে ইন্ডিভিজুয়ালি ঘুরতে ঘুরতে যেতে থাকে। যখন এটা ঘুরতে ঘুরতে চলতে থাকে, তখন এতে চেপে থাকা মানুষদের ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকিয়ে ঘোরানোর মতো অবস্থা হয়ে থাকে। আর এটাতে চাপার পর মানুষ কিছু ডিসাইড করতে পারে না যে সে হাসবে, কাঁদবে না চিৎকার করবে। আপনি এই রাইডারে কার সঙ্গে চাপতে পছন্দ করবেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন। নাম্বার ফোর, লুপ জাম্পিং। লুপ জাম্পিং বলতে গেলে এটি সাধারণ জাম্পিং না, আর এই জাম্পিংয়ে পাহাড়ের উপর থেকে জাম্প করতে হয় না। এই জাম্পিংয়ে মানুষ পাহাড়ের উপরে না, লাভার উপরে জাম্প করে। তাছাড়াও এটা একটা খতরনাক স্ট্যান্ড। মানুষ হেলিকপ্টারের সাহায্যে 1000 ডিগ্রি তাপমাত্রার লাভার কয়েক মিটার উপর থেকে চলে আসে। বন্ধুরা, বলা যেতে পারে মানুষ মৃত্যুকে ছুঁয়ে চলে আসে। আর এই ধরনের স্ট্যান্ড তারাই করে থাকে যাদের শরীরে একটুমাত্র ভয় থাকে না এবং অনেক সাহসী হয়ে থাকে, আর তাদের শখ মেটানোর জন্য তাদের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে থাকে। নাম্বার ফাইভ, ডেথ রাইড। ডেথ রাইড দুনিয়ার এমন একটা রাইড যেটা করতে অনেক সাহসী মানুষরাও 100 বার চিন্তাভাবনা করে। আর এই রাইডে মানুষ তাদের জীবনকে মৃত্যুর সামনে ঠেলে দিয়ে রাইড করে থাকে। হংকংয়ে অবস্থিত একটি রোলার কোস্টারে এমন একটা সময় আসে যেখানে রোলার কোস্টার হাওয়াতে ভাসতে থাকে এবং 5 সেকেন্ড পরে তার লাইনে ফিরে আসে। এই ধরনের ভয়ঙ্কর রোলার কোস্টারে অত্যন্ত সাহসী লোকেরাই রাইড করে থাকে। বন্ধুরা, এই ধরনের খতরনাক ট্যুরিস্ট প্লেসের মধ্যে আপনাকে সবথেকে কোনটা ভালো লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? আশা করি অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।